নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি খুবই লোভনীয় একটি পিঠে রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো সন্দেশ দিয়ে পাটিসাপ্তা। পাটিসাপ্তা মানেই অনেকে মনে করেন যে খুবই ঝামেলা জিনিস, ব্যাটার বানাও, পুর বানাও, তারপরে বানাও, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই এই ঝামেলার ভয়ে অনেকে বানাতেই চান না। কিন্তু আমরা যদি দোকান থেকে মাখা সন্দেশ বা খোয়া ক্ষীর নিয়ে আসি, তাহলে ঝটপট ব্যাটার বানিয়ে কিন্তু বাড়িতে খুবই সহজে খুব টেস্টি পাটিসাপ্তা কিন্তু যখন ইচ্ছা সারা বছরই বানাতে পারি। চলুন তাহলে এই সহজ রেসিপিটা আমরা দেখে নিই। প্রথমে পাটিসাপ্তার ব্যাটারটা তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা, 1/4 কাপ সুজি, মানে 1 কাপের 1/4 ভাগ। এটা আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি, তবে আপনাদের যদি মেজারমেন্ট কাপ না থাকে একই কাপ দিয়ে পরিমাণটা মেপে নেবেন, কেননা পাটিসাপ্তার ব্যাটার বানানোর জন্য পরিমাণটা খুব পারফেক্ট হওয়া চাই, না হলে কিন্তু পাটিসাপ্তাটা হবে না। এবার এটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি তারের হুইস্ক দিয়ে মেশাচ্ছি, তবে তারের হুইস্ক যদি না থাকে তাহলে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার এর মধ্যে 1/2 কাপ নলেন গুড় দিয়ে দিচ্ছি। নলেন গুড় না থাকলে পাটালি গুড় একটু গরম জল দিয়ে একটু হালকা করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েও কিন্তু এর মধ্যে দিতে পারেন, তবে নলেন গুড় দিলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটা তৈরি করব। পাটিসাপ্তার ব্যাটার খুব বেশি পাতলা হবে না, আবার ঘনও হবে না। পাটিসাপ্তার ব্যাটারটা দেখুন, একটু ভালো করে লক্ষ্য করুন কনসিস্টেন্সিটা, খুব বেশি সরু চাকলির মতো কিন্তু আবার পাতলাও না ব্যাটারটা, আবার খুব বেশি ঘনও না, মাঝামাঝি রাখতে হবে, অতিরিক্ত পাতলা না, আবার অতিরিক্ত ঘন না। এবার এই ব্যাটারটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখব, তাহলে ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর পাটিসাপ্তাটা সহজেই উঠে আসবে। সঙ্গে সঙ্গে গুলেও করতে পারেন, কিন্তু যারা এক্সপার্ট না তারা ঠিকঠাক করতে পারবেন না, কেননা অনেকেই দেখেছি সঙ্গে সঙ্গে গুলে ব্যাটার করতে গেলে পাটিসাপ্তাটা ঠিকঠাক ওঠে না, তাই আমি নতুন রাঁধুনিদের কথা মাথায় রেখেই 30 মিনিটের জন্য ব্যাটারটা সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, একটা কড়া বসিয়েছি, বেগুনের বোটা দিয়ে একটু ভালোভাবে তেল লাগিয়ে দিচ্ছি, খুবই সামান্য, কিন্তু জাস্ট বোটাটা তেলের মধ্যে ডুবিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। আর পাটিসাপ্তা পিঠাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে, হাই ফ্লেমে বা লো ফ্লেমে কিন্তু হবে না। এবার ডালের হাতা দিয়ে 1/2 এর মধ্যে ব্যাটার দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে খুব তাড়াতাড়ি কিন্তু ছড়িয়ে দিতে হবে, ঠিক যেভাবে ধোসা বা সরু চাকলি বানানো হয় সেইভাবে খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে। এবার এটা 1 মিনিট একটু হতে দেব, তারপরে এর মধ্যে মাখা
সন্দেশ দেব, মাখা সন্দেশ বা খোয়া ঘি। দেখবেন যে যেসব দোকানে দই বা ঘোল পাওয়া যায় সেই সব দোকানে খুব ভালো একটা মাখা সন্দেশ পাওয়া যায়। সেই সন্দেশটা দিয়ে পাটিসাপটা কিন্তু ঝটপট বানানো যায় আর খুবই ভালো লাগে খেতে। এটা দেখুন এক মিনিট হয়ে গেছে, এবার এর মধ্যে সন্দেশটা দিয়ে দিচ্ছি। যতটা সন্দেশ পছন্দ করবেন সেই রকম পরিমাণে দেবেন। এবার খুব সাবধানে এটা এইভাবে রোল করতে থাকবো। কাজটা খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। দেখুন নিজে থেকেই সুন্দরভাবে উঠে আসলো। এবার এটা সাবধানে তুলে নিচ্ছি আর আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি। ঠিক আগের মতো বেগুনের বোটার মধ্যে তেল লাগিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। বাড়িতে বেগুনের বোটা যদি না থাকে টিস্যু দিয়েও কিন্তু কাজটা করা যায়। এবার এক হাতার ব্যাটার কিন্তু দিয়ে দিচ্ছি। এটা আমি ছড়িয়ে দেব। যদি হাতা দিয়ে এটা করা অভ্যাস না থাকে তাহলে ফ্রাই প্যানটাকে একটু এইভাবে ছড়িয়ে দিলেও কিন্তু হবে। এবার এক মিনিট এটা হতে দেব, তারপরে এর মধ্যে পুর দেব। এক মিনিট হয়ে গেছে, এবার পুরটা দিয়ে দিচ্ছি, মানে সন্দেশটা। এইভাবে দোকান থেকে যদি সন্দেশ বা খোয়া ক্ষীর অথবা মাখা সন্দেশ যদি কিনে এনে পাটিসাপটা বানান, সারা বছর যে কোনো সময়ে কিন্তু ঝটপট পাটিসাপটা বানিয়ে নিতে পারবেন। জাস্ট ব্যাটার গুলে আর সন্দেশ দিয়ে তৈরি হয়ে যাবে। এবার দেখুন এটা খুব সুন্দর এইভাবে সাবধানে আমি রোল করে নিচ্ছি। এবার এটা তুলে গরম গরম পরিবেশন করব। দেখলেন তো কত সহজে এই সন্দেশ দিয়ে ঝটপট পাটিসাপটা তৈরি হয়ে গেল। তাই এই সহজ রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফেসবুক টুইটার ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিন। দেখা হবে আবার খুবই তাড়াতাড়ি অনেক ভালো ভালো রেসিপির সাথে। আর সবসময়ের মতো থাকছে অনেক কিছু টিপস। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।